Hey everyone, Assalamualaikum. Welcome korchi notun ekta video te. Ar bondhura dekho, ami kintu royechi ekta boundary wall er majhe. Ar ekhane royechi ekta box. Wow, guys, dekho ei box bhorti royechi onek onek toy vehicle. Ar egulke kintu ek ek tomader sathe introduce kore dibo. Tahole cholo shuru kore dei. তো প্রথমে কিন্তু এই বক্স থেকে আমি তুলে নিচ্ছি একটা পুলিশ ভেহিকল, একটা পুলিশ ভ্যানও বলতে পারো, চাইনিজ একটা প্রোডাক্ট, যার উপরে রয়েছে লাল নীল সাইরেন বাতি, আর এর গায়ে রয়েছে চাইনিজ ভাষায় লেখা বেশ কিছু প্রিন্ট, আর এর সাথে রয়েছে একটা লোগো। তো বন্ধুরা, এটাকে রাখার পরে এবার কিন্তু রয়েছে একটা কনস্ট্রাকশন টয় মেশিন, একটা এরিয়াল ক্রেন ট্রাক, একেবারে রিয়েলিস্টিক একটা ক্রেন ট্র্যাকের আদলে কিন্তু এই টয় ট্র্যাকটাকে তৈরি করা হয়েছে, যা রয়েছে ছয় চাকা আর রয়েছে চমৎকার বিল্ড কোয়ালিটি। তো বন্ধুরা, এটাকে রাখার পরে এবার কিন্তু রয়েছে একটা বাস ভেহিকল, যদিও এই বাস ভেহিকলটা বেশ কনফিউজিং, আর কনফিউজিং বলার কারণ এখানে রয়েছে স্কুল বাসের স্টিকার, আর পিছনের দিকে রয়েছে পুলিশ লেখা। একেবারে চিপেস্ট একটা টয়, বেশ পুরনো মডেলের একটা বাস ভেহিকেল, এখানে একটা লুকিং গ্লাসও মিসিং রয়েছে। তো বন্ধুরা, এটাকে রাখার পরে এবার কিন্তু রয়েছে একটা পুলিশ ভেহিকেল, একটা ন্যানো পুলিশ কার, যার উপরে রয়েছে দুইটা সাইরেন লাইট। আর বন্ধুরা দেখো, এর ডোরগুলো কিন্তু ওপেন করা যাচ্ছে, যার টেল লাইটগুলো দেখে একেবারে রিয়েলিস্টিক একটা টেল লাইটের মতোই মনে হচ্ছে। আর এর গায়ে রয়েছে বেশ কিছু পুলিশ লেখা প্রিন্ট করা। আর বন্ধুরা দেখো, এর নিচের দিকটাতে ব্যাটারি পুশ করে কিন্তু এই টয়টাকে চালানো যায়। তো বন্ধুরা, এটাকে রাখছি, আর এবার কিন্তু তুলে নিচ্ছি একটা ট্রাক ভেহিকেল, একটা স্যান্ড কেরিয়ার ড্যাম ট্রাক, বেশ ফ্লেক্সিবল। এর ডাম্পার পার্টটা এখানে লেখা রয়েছে বেস্ট, আর সামনের দিকে রয়েছে মিলিটারি লেখা, তার মানে এটা হচ্ছে একটা মিলিটারি কনস্ট্রাকশন সাইডের ভেহিকেল, একটা ফ্যান কেরিয়ার ডাম ট্রাক। তো বন্ধুরা, এটাকে রাখার পরে এবার কিন্তু তুলে নিচ্ছি একটা স্পোর্টস মোটর বাইক, যার সাথে রয়েছে একটা রাইডার, আর এর গায়ে রয়েছে স্পাইডারম্যানের অনেক অনেক স্টিকার। বেশ কয়েকটা কালার কম্বিনেশনে কিন্তু এই বাইক ভেহিকেলটাকে মেক করা হয়েছে। আর দেখো, এখানে রয়েছে বেশ কয়েকটা স্ক্রু হোল, এর মধ্যে স্ক্রু দিয়েই কিন্তু এই ভেহিকেলগুলোকে টাইট করে তোমাদের সাথে এটাকে উপস্থাপন করেছি। তো বন্ধুরা, এটাকে রাখছি, আর এবার কিন্তু তুলে নিচ্ছি আরও একটা পুলিশ ভেহিকেল, একটা অরেঞ্জ কালারের পুলিশ কার, যার উপরে রয়েছে দুইটা সাইরেন লাইট, রয়েছে পুলিশ কারের অনেক অনেক স্টিকার, যার সাথে রয়েছে চারটা চাকা। আর বন্ধুরা দেখো, এই ভেহিকেলটার ডোরগুলো কিন্তু ওপেন করা যাচ্ছে, আর এই প্লাস্টিকের তৈরি ভেহিকেলটাকে রাখার পরে এবার কিন্তু তুলে নিয়েছি একটা কাভার্ড ভ্যান, একটা ট্রাক ভেহিকেলও বলতে পারো, যার মাধ্যমে মালামাল ক্যারিং করে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এরপরে রয়েছে একটা ইমার্জেন্সি টয় ভেহিকেল, একটা ফায়ার রেস্কিউ মাইক্রো বাস, আর এটার মাধ্যমে আগুনে পোড়া পেশেন্টকে ক্যারিং করে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা দেখো, এখানে রয়েছে একটা ইমার্জেন্সি নাম্বার 119, রয়েছে বেশ কিছু লোগো সাইন। এর উপরের লুকটাকে দেখো, আসলে দেখে বোঝার উপায় নেই, এটি আসলে একটা টয় ভেহিকেল। তো বন্ধুরা, এরপরে রয়েছে একটা সাদা রঙের পুলিশ ভেহিকেল, যদিও এর একটা ডোর মিসিং রয়েছে, বাট এটা কিন্তু বেশ কোয়ালিটিফুল একটা টয়, আর এর ডোরগুলো কিন্তু ওপেন করা যায়, যার উপরে রয়েছে সাইরেন লাইট। আর এখানে দেখো, ইংরেজিতে পুলিশ এবং চাইনিজ ভাষায় বেশ কিছু লেখা প্রিন্ট করা রয়েছে, আর এটা কিন্তু পুরোপুরি মেটাল দিয়ে তৈরি করা একটা পুলিশ ভেহিকেল। তো বন্ধুরা, এটাকে রাখছি, আর এবার কিন্তু তুলে নিয়েছি একটা কন্টেইনার ট্রাককে, আর এই কন্টেইনার ট্রাকের ট্র্যাক পার্টটা কিন্তু পুরোপুরি মেটাল দিয়ে তৈরি করা, আর এর পিছনে থাকা কন্টেইনার পার্টটা প্লাস্টিকের। গাইস দেখো, এখানে কিন্তু কালেকশন ভেহিকেল লেখা রয়েছে, আর এর ডোরটাকে দেখো, পুরোপুরি রিয়েলিস্টিক একটা ভাইব। তো বন্ধুরা, এটাকে রাখছি, আর এবার কিন্তু তুলে নিচ্ছি আরও একটা পুলিশ ভেহিকেল, একটা সিডান মডেলের পুলিশ কার, আর এর সামনের দিকটাতে পুলিশের বেশ বড় সাইজের একটা লোগো রয়েছে, উপরে রয়েছে সেই চিরচেনা এক জোড়া সাইরেন লাইট, নিচের পার্টটাকে দেখে একেবারে চিপেস্ট মনে হচ্ছে। তো বন্ধুরা, এটাকে রাখছি, আর এবার কিন্তু রয়েছে একটা জাম্বো সাইজের বেশ নোংরা একটা ভেহিকেল টয়, একটা বুলেট ট্রেনও বলতে পারো, একটা স্পিড ট্রেনও বলতে পারো, একেবারে সস্তা মানের একটা ভেহিকেল। তো বন্ধুরা, এরপরে আমি কিন্তু তুলে নিয়েছি একটা ফায়ার রেস্কিউ ভেহিকেল, একটা ফায়ার টুল বক্স, যার সামনের দিকে রয়েছে একটা পাইপ পার্ট, আর এই পাইপের সাহায্যে পানি বের করে খুব সহজে আগুনগুলোকে নিবানো হয়ে থাকে। তো বন্ধুরা, এটাকে রাখার পরে এবার কিন্তু তুলে নিচ্ছি একটা এয়ার ভেহিকেল। ওয়াও গাইস দেখো, বেশ জাম্বো সাইজের একটা এয়ার ভেহিকেল টয় হেলিকপ্টার, বেশ কুল কালারের একটা টয়, যা রয়েছে পিঙ্ক ব্লু কম্বিনেশন, উপরে রয়েছে চারটা ফ্যান, আর নিচের দিকটাতে রয়েছে তিনটা ল্যান্ডিং হুইল।
তো বন্ধুরা এটাকে রেখে এবার কিন্তু তুলে নিচ্ছে একটা কনস্ট্রাকশন টাইপ ভেহিকল, একটা ট্রাক ভেহিকল বলতে পারো, যার রয়েছে বেশ কয়েকটা কালার কম্বিনেশন, আর এটা রয়েছে ছয় চাকা। তো বন্ধুরা দেখে নাও এই ট্যাঙ্কটাকে, এই ট্যাঙ্কেই কিন্তু কনক্রিটগুলোকে মিক্সিং করা হয়ে থাকে। তো বন্ধুরা এটাকে রাখার পরে এবার কিন্তু তুলে নিচ্ছে একেবারে মিনি সাইজের হলুদ রঙের একটা রেসিং কার, এরপরে কিন্তু রয়েছে একটা জাম্বো সাইজের ভেহিকেল টয়, একটা রিয়েলিস্টিক লুক, আর এটা হচ্ছে একটা ফায়ার স্কুড টয় ট্রাক, আর এই ট্রাকটার নাম হচ্ছে একটা লেডার ট্রাক। আর বন্ধুরা দেখো এই লেডার ট্রাকে এরিয়ালভাবে ঘোরানো যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা এরিয়াল লেডার ট্রাক, যার গায়ে রয়েছে বেশ কিছু ডিসক্লেমার সাইন প্রিন্ট করা। এর সামনে লুকটাকে দেখো, এর টোটাল লুকটাকে দেখো, আসলে দেখে বোঝার উপায় নেই, এটা আসলে একটা টয় ভেহিকল। তো বন্ধুরা এটাকে রাখার পরে এবার কিন্তু রয়েছে আরও একটা ট্রাক ভেহিকল, আর এটা হচ্ছে একটা পাওয়ারফুল টয় মেশিন, একটা স্যান্ড ক্যারিয়ার ডাম্প ট্রাক, এর মধ্যে স্টোন এবং স্যান্ডগুলোকে ক্যারিং করে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা এটাকে রাখার পরে এবার কিন্তু রয়েছে আরও একটা ট্রাক ভেহিকল, ওয়াও গাইস দেখো এটা হচ্ছে একটা সিটি স্যানিটেশন একটা ডাম্প ট্রাক, এর মধ্যে ময়লাগুলোকে ডাম্পিং করে নিয়ে যাওয়া হয় শহরের বাইরে একটা ময়লা স্তূপের ধারে, আর ফেলে দেওয়া হয় ময়লাগুলোকে। আর বন্ধুরা দেখো এর ডাম্পিং পার্টে বেশ কিছু ডিসক্লেমার রয়েছে, এখানেও কিন্তু বেশ কিছু ডিসক্লেমার দেখতে পাচ্ছি, আর এই ভেহিকলটা রয়েছে গ্রিন হোয়াইটের কম্বিনেশন। তো বন্ধুরা এরপরে আমি কিন্তু তুলে নিয়েছি একটা চাইনিজ প্রোডাক্ট, একটা মিডিয়াম সাইজের টয়, বেশ ফানি একটা লুক কিন্তু রয়েছে এই টয়টার মাঝে। আর বন্ধুরা দেখো এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন টয় ভেহিকেল, একটা ক্রেন ট্রাক। তো বন্ধুরা এরপরে রয়েছে মিনি সাইজের আরও একটা মাইক্রোবাস, আর এটা কিন্তু পুরোপুরি মেটাল দিয়ে তৈরি করা একটা মাইক্রোবাস। তো গাইস এরপরে আমি কিন্তু তুলে নিচ্ছি শেষ দুটা ভেহিকেল, আর এই দুটা ভেহিকেলই হচ্ছে স্পোর্টস কার, এর পিছনে রয়েছে দুটো স্পয়লার, যার মধ্যে রয়েছে একটা ইয়েলো কালারের আর একটা হচ্ছে ব্লু কালারের। তো বন্ধুরা অলরেডি দেখে নিয়েছো আমি কিন্তু এই বক্স থেকে বিভিন্ন ভেহিকেলকে তুলে নিয়ে একে একে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।